ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো সকালবেলা দেখো চা খেতে খেতে আমি ভিডিওটা আজকে শুরু করছি। তো আজকে একদম ঠান্ডা পড়ে গেছে, আর আমার ভিডিও করার শুরু দেখে আমার মামাম দেখো ওই ঘর থেকে চলে এসেছে তাড়াতাড়ি করে উঠে, যা আমার কমলের মধ্যে ঢোক শিগগিরি। আজকে একদম ঠান্ডাটা পড়ে গেছে, সকালবেলা উঠে মানে জলে হাত দিয়ে পুরো একদম কেঁপে উঠলাম, বোঝাই যাচ্ছে যে ঠান্ডা একদম চলেই এসছে, তাই না মা? এই যে দেখো মামা ঘুম থেকে উঠে কম্বলের মধ্যে ঢুকে বসে গেছে, আর এই যে আমি এখন গরম চায়ে চুমুক দিচ্ছি। তো আজকে একটু সকাল সকাল উঠে গেছে, সেই 6:30 থেকে আমার ঘুম ভেঙে যাচ্ছে। শুধু মনে হচ্ছে কি যে দিদি আজকে সকালে আসবে বলেছে 8টায়, দেখো এখন 9টা বাজতে যায়, এখনো দিদির কোনো পাত্তা নেই। তো বলেছিল 8টায় আসবে, তো সে সকালবেলা থেকে সে আমার বারবার করে ঘুম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে এই মনে হয় দিদি ঘুরে চলে গেলো বা কলিং বেল বাজালো, টের পেলাম না টের পেলাম না, এই করে করে সেই বারবার করে একটা আতঙ্কে ঘুম ভেঙে যাচ্ছে। তো এখনও দিদি আসেনি, ওই জন্য আমি রুটি টুটিগুলোও করতে পারছি না, দিদি এসে বাসন টাসন মাজবে ওইখানে, তো আবার রুটি করব, আবার দিদির অসুবিধা হবে আমার অসুবিধা হবে, সেই জন্য কিছুই করতে পারছি না, চুপচাপ এখন বসে আছি। তো দেখি দিদি কখন আসে, তারপরে রুটি করব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা বসে প্ল্যানিং করছে কবে কোথায় যাওয়া হবে কি করা হবে, আর মামা এখনও বসে বসে আড়ামোড়া ভাঙছে। তো তার মধ্যেই সব কিছু কমপ্লিট করে দেখো এখন আমি মাংস ধুতে শুরু করে দিয়েছি। তো এই চিকেনটা আজকে রান্না করা হবে, অনেকদিন ধরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু করে আর উঠতে পারছি না, তো ওই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, কিন্তু এবেলা হয়তো করবো না, করবো ওবেলা, কারণ এবেলা অনেক কাজ আছে। তা দেখো সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি ডিম টোস্ট, বানিয়ে নেব ডিম টোস্ট, আর হচ্ছে ঘরে একটুখানি কালকের জয়নগরের মোয়া এনেছিলো সেটা আছে, তো সেটা খাবো, সেটা পরে খাবো, আগে ডিম টোস্টটা খেয়ে নিই। তো ডিম টোস্ট বানানোর আর রেসিপি কী বলবো, তোমরা সবাই তো জানো কীভাবে বানাতে হয়, আমিও সেভাবেই বানালাম, আমি ডিমগুলো পাউরুটির গায়ে মাখিয়েই বানাই। তো ডিম টোস্ট আমার রেডি, এবার আমি চলে যাবো ছাদে। তো দেখো চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে টুকটুক টুকটুক করে ছাদে, ছাদে এসে তো কাউকেই খুঁজে পাচ্ছি না, যা কোথায় উধাও হয়ে গেলো, এই চেয়ারে কি কেউ বসে আছে তোমরা কি দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না, যা কোথায় গেল সবাই, যা যা যা। কে খাবে ডিম টোস্ট? একটা ব্যাগ আমাদের রেডি হয়ে গেছে, এর মধ্যে আছে খালি আমাদের আমার জামা কাপড় আর তোমাদের দাদার জামা কাপড়, এখনো যে কতগুলো লাগেজ হবে কিছু বুঝতে পারছি না, মামামের জামা কাপড় তো এখানে কিছুই নেওয়া হয়নি, আমাদের জামা কাপড় দেখে মামাম হচ্ছে মামামের জামা কাপড় নেওয়া হচ্ছে না কেন, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে মামামের একটা জামা একটা প্যান্ট পরে চলে এসছে। তো এখনো মামামের খাবার দাবার যাবে, তারপরে জুতো আছে কতগুলো, আরে এখনো প্রচুর জিনিস, আর পাহাড়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে যতবারই আমরা ঘুরতে গেছি সমুদ্রেই গেছি, পাহাড়ে খুব একটা বেশি যাওয়া হয়নি, তো সেজন্য কোনো আইডিয়া পাচ্ছি না যে কি সোয়েটার ফোয়েটার নেবো কি কি নেবো, আমি যতদূর সম্ভব শুনে বুঝে গুছিয়ে নিয়েছি, আর যা লাগবে হ্যাঁ মা ওখানে গিয়েই কিনতে হবে, ওখানে গিয়ে যা কেনাকাটা হবে সেগুলো তো আনতে হবে, তো সেই জন্য একটা বড় একটা ব্যাগ মানে ফোল্ডিং ব্যাগগুলো মনে করে ব্যাগের মধ্যে আর কি নিয়ে নিতে হবে। আর মামামের জামা কাপড়গুলো এখন গোছাবো না, কারণ ওটা একদম ভালো করে হিসাব করে নিতে হবে যে কখন কোনটা পরাবো, আমাদের তো তাও ঠান্ডা লাগলে সহ্য করতে পারবো, আর ওর তো এমনি ঠান্ডা লেগেই আছে, তো আর ঠান্ডা লাগলে মানে অবস্থা একদম খারাপ হয়ে যাবে, আর বাচ্চার যদি শরীর খারাপ করে ঘুরতে গিয়ে তাহলে আর ঘোরা আর হয়ে যাবে। তো আর মামামেরটা ওই জন্য একদম সন্ধ্যাবেলার বেলা একটা ট্রলি আনবে, তো সেই ট্রলিটা আনার পরে তার মধ্যে সব গুছিয়ে নেবো, এই ট্রলিগুলো এখনো ছিল কিন্তু এই ট্রলিগুলো না একটাই নেবো, কারণ এই ট্রলিগুলো টানতে গেলে খুব অসুবিধা হয়। তো চলো, আর দুপুরবেলা আজকে আর কিছু রান্নাবান্না করবো না, কারণ কালকের সব রান্নাবান্না আছে, মামামের জন্য খালি একটুখানি ফিস ফাস করবো, আর মেয়েটা আজকে খুব দুষ্টু করছে, পাপা বাড়ি আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো আবার পরে কথা বলি। তো এই ফ্লাক্সগুলো টেস্টিং হবে যে কোনটাতে জল বেশিক্ষণ গরম থাকে, সেটাই নেওয়া হবে।
তারপর আরো দুটো নেওয়া হতে পারে, কিন্তু একটাতে দুধ রাখতে হবে আর একটাতে জল রাখতে হবে। আর এখানে মামামের নিঃশ্বাসের জন্য সব কেটে নিয়েছি, সবজি বিনস গাজর আলু পেঁয়াজ রসুন তারপরে ক্যাপসিকাম টমেটো, আর এখানে মামামের চিকেনটা আছে, তো জলটা নামিয়ে মামামের নিঃশ্বাসটা বানাবো। আর এখানে ফিল্টারের থেকেও জলটা ভরে নিচ্ছি, বিকেলবেলা আবার রান্না করতে হবে। তো বন্ধুরা, মামাম তো বলেই দিল আমরা খাবার খেতে এসেছি, তো আমরা চলে এসেছি টাকি রোডের এখানে একটা দোকানে, আর অর্ডার দিয়েছি ভেজ বড়া পাও। তো বড়া পাওটা এখানে খুব ভালো বানায়, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে একটুখানি ঘোরাঘুরি করে আমরা আবার চলে এসেছি বাবাকা ধাবাতে। আমাদের বলেছিলাম রাত্রিবেলা রান্না করব, কিন্তু আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেই কেনাকাটাগুলো করতে করতে এত দেরি হয়ে গেল যে বাড়ি গিয়ে রাত্রিবেলা রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে বাবাকা ধাবা থেকে একটুখানি খাবার নিয়ে চলে যাই। তো এখানে এখন বসে খাওয়ার সময় নেই, প্রায় রাত 9:30 বাজে, বাড়ি গিয়ে আবার মামামকেও খাওয়াতে হবে, তো ওই জন্য আমরা খাবারটা পার্সেল করে নিয়ে নিচ্ছি। চলে এসেছি বাড়ি, তো আমরা নিয়ে এসেছি আজকে কড়াই চিকেন আর তন্দুরি রুটি। বাবাকা ধাবার কড়াই চিকেনটা আমার অসাধারণ লাগে, অন্যান্য গ্রেভি আইটেমগুলোর থেকেও আমার এটা সব থেকে বেশি ভালো লাগে, ওই জন্য প্রায় দিনই আমি গেলেই কড়াই চিকেনটাই অর্ডার করি। আর রুটিগুলো ভেবেছিলাম যে বড় বড় বলে তিনটে নিয়েছিলাম, ভেবেছিলাম তিনটেতে হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে রুটি একটুখানি কম পড়ে যাবে। চলো বন্ধুরা, এবার মামাকে খাওয়াবো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এখনকার মতো টাটা, আবার কালকে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।